হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে দেশ সম্পর্কে চমৎকার কিছু তথ্য দিতে যাচ্ছি, সেই দেশ একটা ল্যান্ড লকড কান্ট্রি। এখানে বহু সংখ্যক আইল্যান্ডসও রয়েছে। এমন একটা দেশ যেখানকার মানুষের মধ্যে ভাত এত বেশি পপুলার যে পার হেড অনুসারে বিশ্বের মধ্যে এখানে চালের ব্যবহার সবচেয়ে বেশি। বন্ধুরা, আপনি যদি বাইক চালাতে পছন্দ করেন তবে আপনি এই দেশে মোটর বাইকের জার্নি সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। এছাড়া এই দেশের কফির প্রশংসা পুরো বিশ্বজুড়ে রয়েছে। আপনি যদি খাবারের সাথে মদ্যপানের প্রতি অনুরাগী হন তবে আপনার জন্য এই জায়গা একদম পারফেক্ট, কারণ এখানে এটি সর্বনিম্ন মূল্যে পেয়ে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দক্ষিণ এশিয়ার দেশ লাওস সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দেশের অফিসিয়াল নেম হচ্ছে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। বন্ধুরা, এটা একটা ল্যান্ড লকড কান্ট্রি। এর উত্তরে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে ক্যাম্বোডিয়া এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং মিয়ানমার। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 70 লাখের কাছাকাছি, আর জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের 105তম বৃহত্তম দেশ। এই দেশ 2,30,800 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই দেশের জনসংখ্যার ঘনত্বের হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে 32 জন লোক বাস করে। লাওস দেশে বেশিরভাগ মানুষ গ্রামে থাকতে পছন্দ করে, কেবল 35 ভাগ মানুষই শহরে বাস করে। আপনাদেরকে বলে দিই যে এই দেশটি এখনও পুরোপুরি তরুণ দেশ, কারণ এই দেশের মানুষের গড় আয়ু 24 বছর। এখানকার অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। জি হ্যাঁ, এখানে বৌদ্ধ ধর্মের প্রতি এখানকার মানুষের অগাধ শ্রদ্ধা রয়েছে। আপনি এখানে প্রায় জায়গাতেই বুদ্ধের মূর্তি দেখতে পাবেন। বলা হয় যে এখানে এমন কোনো গ্রাম নেই যেখানে ভগবান বুদ্ধের প্রতিমা নেই। এখানকার লোকেরা বিশ্বাস করে যে বুদ্ধদেবের দেখানো পথে যদি চলা হয় তাহলে দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করতে হবে। লাওসের গুরুত্বপূর্ণ জাতি হল লাও, খামু, হং এবং ফতে। বন্ধুরা, আপনারা জেনে খুব খুশি হবেন যে এখানকার আবহাওয়া খুবই সুন্দর। বলা হয় যেখানকার তাপমাত্রা 22 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা একদম পারফেক্ট। না অনেক বেশি গরম, না অনেক বেশি ঠান্ডা। এখানে যারাই আসে তারা কিছু না হলেও এখানকার আবহাওয়া খুবই এনজয় করে। বন্ধুরা, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে লাওসের সৌন্দর্য দেখে যে কেউই মুগ্ধ হবে। এখানকার দৃশ্য, এখানকার অনেক পুরনো ইতিহাস জানার জন্য বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসে। বন্ধুরা, আপনাদেরকে আরও বলে দিই, এই দেশকে 2013তে ইউরোপিয়ান ট্যুরিজম দ্য বেস্ট কান্ট্রি ফর ট্যুরিজমের উপাধি দিয়েছে। এখন তো আপনি বুঝতেই পারছেন যেখানকার সৌন্দর্য কেমন হবে। 2012 সালে এই দেশ দেখার জন্য 13 লক্ষ মানুষ এসেছিল, যা এখন পর্যন্ত লাওসের জন্য রেকর্ড হয়ে আছে। এখানকার সোর্স অফ ইনকামের কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে এখানকার ট্যুরিজম অনেক বড় অবদান রেখেছে। লাওসে বহু সংখ্যক মানুষ ট্যুরিজমের ওপরে নির্ভরশীল। এখানকার স্লোগানও খুবই সিম্পল, সিম্পলি বিউটিফুল। বন্ধুরা, যদি আপনিও কখনো সুযোগ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই দেশটি ভিজিট করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে লাওস একমাত্র দেশ যেটা ল্যান্ডলকড। জি হ্যাঁ, এর বর্ডার এরিয়ার চারপাশে স্থল রয়েছে। যদিও এই দেশের লোকেরা বলে থাকে যেহেতু এটি একটি ল্যান্ডলকড দেশ সেই জন্য এই দেশে অনেক লোকসান হতে পারে। ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই দেশকে অনেকবার ক্ষতির সম্মুখীন করেছে, কারণ এখানে সমুদ্রপথ না থাকায় ডিরেক্ট ট্রান্সপোর্টেশন করা সম্ভব হয় না। যেহেতু ইম্পোর্ট এবং এক্সপোর্টের কথা উঠছেই, সেহেতু আপনাদেরকে জানিয়ে রাখি যেখানকার কফি পুরো পৃথিবীতে অনেক পপুলার। এই জন্য বিভিন্ন দেশে এখানকার কফির অনেক ডিমান্ড রয়েছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। এখান থেকে সাউথ আমেরিকার দেশগুলোতে কফি এক্সপোর্ট করা হয়। এখানকার কফির প্রোডাকশনের কারণে অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছে। বন্ধুরা, আপনাদের কি গভীর জঙ্গলে যেয়ে নাইট স্টে করার শখ আছে? যদিও শখের চেয়ে সাহস থাকা বেশি জরুরি। আপনাদেরকে বলে দিই যে লাওসে আপনি এমন ধরনের ঘন জঙ্গল পাবেন যেখানে স্থানীয় মানুষের সাথে ট্যুরিস্টরা যেয়ে নাইট স্পেন্ড করে উপভোগ করতে পারে। যদিও অস্বীকার করে লাভ নেই যে এই কাজ অনেক বেশি রিস্ক থেকেই যায়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এইরকম জঙ্গলে যেয়ে আপনি সম্পূর্ণ অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ পাবেন। বন্ধুরা, আপনারা কি কখনো দ্য ভিয়েং জাই কেভসের নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমরা আপনাকে এই ব্যাপারে জানাচ্ছি। এটা দুনিয়ার সব থেকে ভিন্ন ধরনের গুহা। এটা এমনই বড় গুহা যে একসময় এই গুহাকে ছোটখাটো একটা শহর বানিয়ে দেওয়া হয়েছিল। আপনার বিশ্বাস হবে না, কিন্তু এই কথা 100 ভাগ সত্যি।
যখন আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তখন এই ভিএনকেভের মধ্যে প্রায় 20,000 লোক থাকত। তারা এখানে একটা স্কুল বানিয়ে রেখেছিল, সেই সাথে তারা এখানে তাদের অফিস এবং মার্কেটও বানিয়ে রেখেছিল। তাহলে ভাবুন, এই গুহাতেই পুরো একটা শহর বানিয়ে ফেলেছিল। কি আশ্চর্যের ব্যাপার, তাই না বন্ধুরা? আপনাদেরকে এটাও বলে দিই যে এই দেশের মানুষের মধ্যে ভালোবাসার নেশা সব থেকে বেশি। জি হ্যাঁ, এখানে 65% বিয়ে ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়। বলা হয়ে থাকে এখানকার ছেলেমেয়েরা নিজেদের মধ্যে অনেক বেশি ফ্র্যাঙ্ক, নিজেদের মনের কথা খুব সহজেই বলে দেয়। এখানে ভালোবাসার প্রকাশ করতে কেউই দেরি করে না। কি আশ্চর্য, তাই না? আপনি চাইলে এদেশের মানুষের কাছ থেকে কিছু শিখতেও পারেন। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এখানকার মানুষেরা বেশ জাগ্রত। এখানকার মানুষেরা এটা ভাবে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কাজ করে শান্তি পাওয়া যায় না। আমার মতে এটা খুবই ভালো একটা ব্যাপার। এখানকার মানুষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এমন অভ্যাস হয়ে গেছে যে তারা এক মুহূর্ত অপরিষ্কার থাকতে পারে না। এই জন্যই লাওস অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্ন লাওসের জন্য একটা লাইক তো পেতেই পারে। এছাড়াও আমাদের দেশও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন রকম কাজ করে চলছে। বন্ধুরা, আপনিও যদি মোটর বাইক চালাতে পছন্দ করেন তাহলে এই দেশ আপনার জন্য জান্নাত স্বরূপ। বলে দিই, লাওসে আপনি না চাইলেও এমন এমন রোড ট্রিপসে যাওয়ার সুযোগ পাবেন যেখানে আপনাকে মোটর বাইকই ব্যবহার করতে হবে। আপনি যতই ক্লান্ত হন না কেন, আপনি যদি রোড ট্রিপসে যান এবং পাহাড়ি রাস্তায় বাইক চালান, দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে গেছে। বলা হয় যেটি আসলেই একটা দুর্দান্ত জায়গা বাইক রেস করার জন্য। এখানে দ্য লুপ নামে একটা ইভেন্টের আয়োজন করা হয়ে থাকে যেখানে হাজারো বাইক রাইডার প্রতিযোগিতায় অংশ নিতে আসে আর নিজেদের প্রতিভা দেখায়। বলা হয় এখানকার মানুষের মাঝেও বাইকের প্রতি অনেক আগ্রহ রয়েছে। ভারতের মতো লাওসও অনেক বছর ইউরোপের দাস ছিল। জি হ্যাঁ বন্ধুরা, এখানে ফ্রান্সের রাজ ছিল। 1949 সালের 19শে জুলাই এই দেশ ফ্রান্স থেকে নিজেদের স্বতন্ত্রতা লাভ করেছিল। তবুও এখানে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে পুরোপুরি ফ্রান্সের শাসনের চিহ্ন রয়েছে। এখানে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে ফ্রান্সের বানানো কিছু মহল এখনও ঠিক আগের মতোই আছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই দেশের অফিসিয়াল ভাষা হলো লাও। এখানকার মানুষেরা নিজেদের মধ্যে সাধারণত এই ভাষায় কথা বলে। আপনি যদি এই দেশে ঘুরতে যান তাহলে এখানকার মানুষের সাথে আপনার কমিউনিকেট করতে কোনো সমস্যা হবে না, কারণ এখানকার মানুষেরা খুব ভালোভাবে ইংরেজিও বলতে পারে। বন্ধুরা, এই দেশের বৃহত্তম নদী হলো মেকং। এর দৈর্ঘ্য 4,350 কিলোমিটার। এই নদীর সাহায্যে এখানকার মানুষ প্রচুর উপকৃত হয়েছে। যে কৃষকরা কৃষিকাজ করে তাদের জন্য তো এই নদী ঈশ্বর স্বরূপ। বলা হয় মেকং নদী না শুধু এখানকার কৃষিতেই সহায়তা করে, বরং এই ছোট্ট দেশটির লাইফলাইন হয়ে গেছে, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই নদী থেকেই জল সরবরাহ করা হয়। লাওসে দুনিয়ার সব থেকে সস্তায় এখানে অ্যালকোহল পাওয়া যায়। আপনি কি বিশ্বাস করতে পারবেন, এখানে এক বোতল হুইস্কির দাম মাত্র $1-এর কাছাকাছি মূল্যে পাওয়া যায়। আপনি এখন ভাবতে পারেন যে এটা কিভাবে সম্ভব। বন্ধুরা, এখানকার মানুষেরা রাইস হুইস্কি বানায়। বলা হয় যে এই হুইস্কি নাকি বেশ স্ট্রং হয়। কিন্তু ভালো ব্যাপার হলো, যাদের হুইস্কি খাওয়ার অভ্যাস আছে তারা খুবই স্বল্প মূল্যে এই হুইস্কির মজা নিতে পারেন। এর থেকে সস্তায় পার্টি করার সুযোগ আর কোথায় পাবেন বন্ধুরা? এই দেশে দক্ষিণ এশিয়ার সব থেকে পুরনো মনুষ্য কঙ্কাল পাওয়া গেছে। বলা হয়ে থাকে এই কঙ্কাল 40,000 বছর পুরনো ছিল। একটা গুহায় এই কঙ্কাল পাওয়া গিয়েছিল, কিন্তু এই কঙ্কাল পাওয়ায় এটাই প্রমাণিত হয় যে এই জায়গায় অনেক বছর আগে থেকেই প্রাণের সঞ্চালন ছিল। বন্ধুরা, এমনিতে তো আমাদের ভারতেই এমন অনেক প্রদেশ রয়েছে যেখানে অনেক বেশি পরিমাণে ভাত খাওয়া হয়, কিন্তু আপনারা কি জানেন ভাত খাওয়ার দিক থেকে লাওস বিশ্বে প্রথম স্থানে রয়েছে? জি হ্যাঁ, এখানকার স্টিকি রাইস লাওসের স্থানীয় লোকদের মাঝে বেশ জনপ্রিয়। এখানে মাথাপিছু হারে ভাতের চাহিদা সব থেকে বেশি। আপনি এই দেশে চাল দিয়ে বানানো বিভিন্ন ধরনের খাবার দেখতে পাবেন। আপনি যদি কখনো লাওসে যান তাহলে অবশ্যই এই খাবারগুলো টেস্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানকার লোকদের সম্পর্কে বলা হয় যে এখানকার প্রায় সব মানুষই নাচ করতে পছন্দ করেন। জি হ্যাঁ, এখানে আপনি সব মানুষকেই দেখবেন যে ভালো নাচতে জানে, আর এটা একদম ন্যাচারাল। এখানে অনেক রাস্তা রয়েছে যেখানে ছুটির দিনে অনেক মানুষকে একসাথে নাচতে দেখবেন। আসলে এখানকার মহলই এমন যে মানুষ পার্টি এবং নাচে অবশ্যই জয়েন করে। বন্ধুরা, যদি আপনি লাওস ঘুরতে যান তাহলে সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনি যদি এখানে কোনো মার্কেটে শপিং করতে যান তাহলে আপনাকে অবশ্যই জিনিসপত্রের দাম নিয়ে জোরালো বার্গেনিং করতে হবে।
আপনি যেন অবাক হবেন যেখানকার দোকানদাররা যেই দাম বলে তার থেকে প্রায় 25% কম দামে জিনিস বিক্রি করে দেয়। অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনি এখানে বোকা সেজে যাবেন। এই জন্য একটু সাবধান। বলা হয় লাওসে মাছ দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানানো হয়। জি হ্যাঁ বন্ধুরা, কেউই বিশ্বাস করবেন না কিন্তু এখানকার প্রায় প্রত্যেকটি বড় বড় রেস্টুরেন্টে মাছের এত ধরনের চমৎকার চমৎকার রেসিপি খেতে পারবেন যে আপনার পেট ঠিকই ভরবে কিন্তু আপনার মন ভরবে না। এটা তো এই দেশের বিশেষত্ব। আপনি জেনে খুশি হবেন যে এখানকার ট্যুরিজম প্রতি বছর আগের দেশ থেকে উন্নত হচ্ছে, কারণ এখানকার মানুষেরা খুবই সফট নেচারের হয়ে থাকে। এখানে থাকতে আপনার একদমই কষ্ট হবে না, কারণ এখানকার মানুষেরা জানে যতক্ষণ পর্যন্ত ট্যুরিস্টরা আছে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর সংসার সুন্দরভাবে চলবে। ওয়েল বন্ধুরা, যখন কথা হচ্ছে ট্যুরিজম নিয়ে তখন আপনাদেরকে বলে দিই যে এখানে রয়েছে নংফা লেক, যা সৌন্দর্য দেখে আপনার সারা জীবন মনে থাকবে। বলা হয় যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই লেকের সৌন্দর্য সত্যি স্বর্গীয়। এখানে আসলে আপনার মনে হবে যে আসলেই আপনার যাত্রা সফল হয়েছে। এটা স্বপ্নের থেকেও সুন্দর জায়গা এবং এখানে আপনি হাজার হাজার পর্যটক পাবেন। বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে লাওসের জাতীয় পশু হলো হাতি এবং এখানকার মানুষের মাঝে হাতির প্রতি খুব ভালোবাসা রয়েছে। হাতিকে এরা খুব ভালোবাসে, হাতির জন্য এরা একটা ভালো ব্যবস্থা করে রাখে। এর মানে হলো যেমন আমাদের দেশে গাভীর প্রতি ভালোবাসা রয়েছে তেমনি লাওসে হাতিকে ভালোবাসা হয়। কি সুন্দর, তাই না? তো বন্ধুরা এই ছিল লাওস। আপনারা কি কখনো লাওসে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আমাদের আজকের এই এপিসোড আপনাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।